পুরনো একটি মামলায় সোমবার বালুঘাট আদালতে হাজিরা দিতে এলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন কলকাতা থেকে ছোট বিমানে বালুঘাট বিমানবন্দরে নামেন তিনি। এরপরে বালুঘাট জেলা আদালতে হাজির হন। জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের আগে বালুঘাটের কামারপাড়া এলাকায় একটি জনসভায় উস্কানিমূলক মন্তব্য রাখার দায়ে মামলা রুজু করে বালুঘাট থানার পুলিশ। সেই মামলায় জেলা আদালত থেকে অগ্রিম জামিন নিলেও মামলাটি যেহেতু সিজেএম আদালতে রয়েছে, সেখানেই এদিন হাজিরা দিতে আসেন তিনি। प्रमुख कार्यकर्ताओं की बैठक भी है। कोर्ट में कोई मामला है क्या? एक कोई विषय होगा, मुझे पता नहीं। हमारे वकील को आप जाएंगे कोर्ट में जाएंगे? आप अगर आवश्यकता हुई तो जाएंगे। सुओ मोटो पुलिस करे छिलो एवं सेई नॉन अवेलेबल धाराय चार्जशीटो करा हय एवं तारपर आमरा ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে ওনার অ্যান্টিসিপেটেডি আবেদন জানাই এবং 11 মার্চ ওনার অগ্রিম জামিন মঞ্জুর হয় এবং সেখানে অর্ডারে ছিল যে 21 দিনের মধ্যে লোয়ার কোর্টে সারেন্ডার করতে হবে। তো আজকে 20th ডে আমরা তাই কৈলাস জি এখানে এসছেন, উনি সারেন্ডার হচ্ছে। 295A যেটা রিলিজিয়াস ফিলিংসকে অ্যাট্রাক্ট করা হয় এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য, কিন্তু সেইটার কোনো রকম ভিডিও ফুটেজ পুলিশ দেখাতে পারেনি।